বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه. যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু কথা আলোচনা করা এই জীব দিয়ে ভালো কাজও করা হয় মন্দ কাজও করা হয় এই জীব দিয়ে আমরা যে অন্যায় কাজগুলো করি যা কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং আমাদেরকে এই জীবের হেফাজত করতে বলা হয়েছে সেই সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে পরিবেশন করবে করবো ইনশাআল্লাহ তালা পূর্বে আমরা আলোচনায় শুনে হব যে এই জীবকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে হেফাজত করতে হয় যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় তাহলে তার শাস্তি কী করানে এবং হাদিসে তা আমাদেরকে জানানো হয়েছে যেমন মিথ্যা সাক্ষী দিতে হয় না অনুরূপ সত্য সাক্ষ্য গোপন করতে হয় না আপনি চোখের সামনে কোনো একটা কাজ হতে দেখেছেন কোনো একটা অন্যায় হতে দেখেছেন এখন আপনি যদি সাক্ষী না দেন তাহলে এই লোকটা কালকে আদালতে বা কোর্টে তার জিনিসকে প্রমাণ করতে পারবে না আপনি কিন্তু তার সাক্ষী বা আপনি সত্যিকারের জানেন জিনিসটা এখন সে আপনাকে এসে বলছে ভাই কালকে আপনি আমার হয়ে সাক্ষী দেন যেহেতু আপনি দেখেছেন সত্য সাক্ষী কিন্তু আপনি সাক্ষী দেবেন না তো এটাও যেমন মিথ্যা সাক্ষী দেওয়া অপরাধ তেমনি সত্য সাক্ষীকে গোপন করাও অপরাধ কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাহতাক তমু সাহাদা তোমরা সত্য সাক্ষীকে গোপন করো না এক টু মাহা কালবো যে সত্য সাক্ষীকে গোপন করে জেনারেখি দিও তার মন বড় পাপী এই আয়াত সোরা বাকারার মধ্যে রয়েছে যেখানে আমাদেরকে সত্য সাক্ষী গোপন করা থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ রবুল আলীমানে আরো আরও বলছিল ও আম কাতাবা আলম মিমান মিনাল্লাহ ওমাল্লাহ বেগা ফেলিন আম্মা তামালুন আমালুন তার থেকে বড় অপরাধী বা জালিম আর কে হতে পারে যে সত্য সাক্ষীকে গোপন করে সত্য সাক্ষীকে যে গোপন করে তার থেকে বড় জালিম আর কেউ হয় না মামাল্লাহ হবে গা ফেল আমালুন প্রত্যেক বান্দার এ কথা জেনে রাখা দরকার যে বান্দারা যা কিছু করে তাদের সমস্ত কিছু কর্ম সম্পর্কে আল্লাহ কিন্তু গাফেল নন আল্লাহ উদাসীন নন আমাদের সমস্ত কর্ম সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানেন এবং সবকিছুর খবর তিনি আল্লাহ রব্বুল আলমিন রাখেন তাই এখানে তাকে জালেম হিসাবে আখ্যায়িত করা হয়েছে বা বড় জালেম বলা হয়েছে সেই লোকটিকে যে সত্য সাক্ষী গোপন করে তো ভাইর আমার কথা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নিষেধ সত্য সাক্ষী গোপন করাও নিষেধ এই যে মিথ্যা সাক্ষী আমরা দেই এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কি কী ক্ষতি আমাদের সামনে আসে এক নম্বরের ক্ষতি যেটা আমরা লক্ষ্য করি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেটা হচ্ছে যে বিচারককে সত্য বিচার করা থেকে বিরত রাখা হয় এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন কাদি বিচার করবে আমার আর আপনার সে একজন মানুষ সে একজন মানুষ হিসাবে আমাদের যে বিচার সে করবে তার বিচারের পদ্ধতি হবে কি যে সে ডকুমেন্টস এবং দলিলের ভিত্তিতে বিচার করবে আমরা সবাই জানি যখন কেউ কোনো অভিযোগ আদালতে পেশ করে তখন আদালতের শরীয়তি পদ্ধতি হচ্ছে এই যে যে অভিযোগ পেশ করবে তাকে দলিল পেশ করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল বাইয়েনাথ আল আল মুদ্দাই আলাম আল আনকারা যে দাওয়া করেছে যে অভিযোগ করেছে তাকে দলিল পেশ করতে হবে মানে আপনি আমার ওপরে অভিযোগ করেছেন যে আমি চুরি করেছি এখন আপনাকে দলিল পেশ করতে হবে আদালতে যে আসলেই আমি চুরি করেছি হয় আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকবে কোনো পেপার থাকবে কোনো কাগজ থাকবে কিছু থাকবে যেটার ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি চুরি করেছি না হয় আপনার কেউ সাক্ষী হবে কেউ হয়তো আমাকে চুরি করতে দেখেছে সেই লোকটি আপনার হয়ে কালকে আদালতে গিয়ে বলবে যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে এখন হয় আপনি দলিল দেবেন বলবেন যে ওই সাক্ষী যে ও চুরি করেছে তাহলে এই সাক্ষীর ভিত্তিতে কাদি আমার বিচার করবে আর না হয় আপনি যখন প্রমাণ দিতে পারবেন না তখন যার উপরে আপনি অভিযোগ করেছেন সেই লোকটি কসম খেয়ে বলবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি চুরি করিনি এটা হচ্ছে সরিয়তি নিয়ম বা শরিয়তি পদ্ধতি আল্লাহ নবী বললেন আলিয়াম আলাল আল যে দাওয়া করেছে যে অভিযোগ করছে। সে দলিল পেশ করবে আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে যখন আপনি দলিল পেশ করতে পারবেন না তখন সেই ব্যক্তি কসম খাবে যে আমি চুরি করিনি এখন কথা হচ্ছে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বললেন যে হ্যাঁ আমি দেখেছি সে চুরি করেছে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কাদি সে কিন্তু সঠিক বিচার আর করতে পারলো না বরং আপনার সাক্ষীর ভিত্তিতেই বিচারটা হয়ে গেল অথবা একজন যে দোষী নয় প্রকৃত পক্ষে সে কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল এবং তার হয়তো জেল জরিমানা হয়ে গেল আপনার সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের জেল জরিমানা হয়ে গেল এবং একজন বিচারককে আপনি সঠিক বিচার থেকে বিরত রাখলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্নামা আনা বাসারুন আমি একজন মানুষ ও আন্তুম তাক্তা সেমুন ইলাইয়া। আর তোমরা বিচার নিয়ে বিবাদ নিয়ে আমার কাছে মীমাংসা করতে আসো বলে আল্লাহ বা মা আসমাও আমি একজন মানুষ আর তোমরা তোমাদের বিবাদ বা তোমাদের ঝগড়াঝাঁটির মীমাংসা করার জন্য আমার কাছে আসো তোমাদের মধ্যে কেউ এমনও আছে কথাই খুব পটু হয় খুব চিকন কথা বলতে পারা দ্রুত গতিতে জবান চলে ছুরির মতন তাদের জবান চলে আছে কোনো মানুষ দুনিয়াতে এমন মানুষ আছে যারা কথা বলতে খুবই পটু গুছিয়ে সাজিয়ে এমন করে কথা বলে যাদের মিথ্যা কথা ধরা খুবই কঠিন হয়ে যায় এখন কাদির কাছে গিয়ে সে এমন চিকনভাবে মানে পটু কথা বলে যে কাদি তার কথার ওপরে ভিত্তি করে তখন বিচার করে দেয় আল্লাহ নবী বলছেন আমি একজন মানুষ আর তোমাদের মধ্যে অনেকে আছে যে দলিল পেশ করার ব্যাপারে বড় পটু হয় বড় চালাক চতুর হয় কথা বলার ব্যাপারে তার এই চতুরতা এবং তার এই কথার ভিত্তিতে আমি তখন বিচার করে দিই কারণ আমি একজন মানুষ তো এখানে আল্লাহর নবী বলছেন যে একজন সাক্ষীদাতার ভিত্তিতে অন্যায় বিচারও অনেক সময় হয়ে যায় কারণ সে কথা বলতে এত পটু হয় কথার ব্যাপার সে এত চালাক চতুর হয় যে তার মিথ্যা ধরা পড়ে না তাই প্রথম নম্বরে যে ক্ষতিটা আমরা লক্ষ্য করলাম মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সেটা হচ্ছে একজন কাদিকে সুবিচার করা থেকে বিরত রাখা হয় অনুরূপভাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন যে তোমরা আমার কাছে বিবাদ নিয়ে আসো এই তাক্তা সেমুনা এলেইয়া তোমরা আমার কাছে মীমাংসা করতে আসো কিন্তু আমি একজন মানুষ আমি তোমাদের ওই কথার ভিত্তিতে বিচার করে দিই প্রথম এরকম বিচার যদি আমি করে দিই তাহলে দোষ কিন্তু আমার নয় বরং দোষ হবে তার যে মিথ্যা সাক্ষী দিয়েছে অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আরও যে ক্ষতিটা আমাদের হয় সেটা হচ্ছে তার প্রতি জুলুম করা হয় তার প্রতি জুলুম করা হয় যার হয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয় এটাও কিন্তু একটা ক্ষতির দিক কারণ আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটাকে ওই জিনিস আপনি পাইয়ে দিলেন যে জিনিসটা কিন্তু তার ছিল না অতএব তার প্রতি আপনি জুলুম করলেন বা তারও আপনি ক্ষতি করলেন যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে তাকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আপনি আদালতে জিতিয়ে দিলেন মিথ্যা সাক্ষী দিয়ে তার অনাধিকারের জিনিসকে তাকে পাইয়ে দিলেন বাহ্যিকভাবে যদিও তা দেখা যায় কিন্তু আসলে কিন্তু আপনি তার ক্ষতি করেছেন কারণ আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সে হয়তো এমন জিনিস পেয়ে গেল যে জিনিসটা কিন্তু তার নয় আর এটাকে আত্মসাৎ বলা হয়েছে আর এটার কারণে ওই লোকটিকে একদিন ক্ষতিগ্রস্ত হতে হবে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন ইননামা আনা ও ওয়া আনতুম মুনা ইলাইয়া ওয়া লাอัลলা বাযুকুম আলহানা বিহুজজতিহি মিন বা'দ ফমান কদাইতু লাহূ মিন হক্কি আখিহি বে قوله انما انا اعطاه قطعه من النار فلا ياخذها ইব বুখারী মুসলিম শরীফের হাদিস এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদদু জানাদবি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা যা কো সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা माफ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম شیخ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখে প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে আদেশ প্রতি ভারতে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় ビッド・バン。 আকদশো কেবল মাত্র সার্টিফিকেট অর্জন করা এর নাম শিক্ষা নয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন Iqra bismi rabbikal ladhi khalaq তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আক দৃষ্টি এক আদর্শ ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে তাদের নাম যে একটা সূরা নাযিল ঘরের মূল দায়িত্ব স্ত্রীর উপরই বর্তায় আর নারীরা যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন শয়তান তার উপরে প্রভাব বিস্তার করতে তৎপর ইসলামী সমাজের গঠন আমাদের জীবনের জন্য কি ধরনের শিক্ষা চাই যেটা আমাদের মাঝে কাটাকাটি মারামারি নিয়ে আসবে না কোরআন ব্যাপারে স্পষ্ট বলেছে মোহাম্মদ যদি মনে থাকে আল্লাহকে রাজি করার ইচ্ছা তাহলে দেখুন ইসলামের আলোকে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটিরও ক্ষতি হয় যার হয়ে সাক্ষী দেওয়া হয় যদি আমরা বাহ্যিকভাবে তার লাভের দিকটাই দেখি কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে সে বড় ক্ষতিগ্রস্ত হয় কারণ তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এমন জিনিস পাইয়ে দেওয়া হয় যে জিনিসটা কিন্তু তার অধিকারের থাকে না তাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামা আনা বাসার আমি একজন মানুষ এখানে আরও দুটি কথা আমি প্রিয় দর্শকদের সামনে বলে দিচ্ছি যে হাদিসের আলোকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো মানুষ কোরআনেও আল্লাহ রবুল আলমিন আল্লাহ নবী সম্পর্কে বলছিল কুল ইনামা আনা ইমাহ তুমি বলে দাও যে আমি তোমাদের মতনই একজন মানুষ আমার প্রতি ওহি করা হয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই তো কোরআন এবং হাদিসের আলোকে কথা পরিষ্কার যে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরই মতনই একজন মানুষ ছিলেন যদি অনেক মানুষ এ কথা বিশ্বাস করে না কারণ আল্লাহ নবীকে জ্যোতি বা নূর হিসাবে গণ্য করে আল্লাহ নবীকে মানুষ মনে করে না কোরআনের আয়াত এবং বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উক্তি দ্বারা কথা প্রমাণিত হয়ে যায় যে বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের মতনই একজন মানুষ ছিলেন তো আল্লাহ নবী বলছেন যে আমি একজন মানুষ আর তোমরা তোমাদের ঝগড়া মীমাংসা করার জন্য আমার কাছে আসো তোমাদের অনেকে দলিল প্রমাণ পেশ করার ব্যাপারে বড় পটু চালাক হয় তখন আমি তার ওই কথার ভিত্তিতে যদি কারো বিচার ও ফায়সলা করে দিই কাদাই তালাহু বে নার হেসাই আক্তান আমি যদি তার কথার ভিত্তিতে ফাইসলা করে দিই এবং কারো হককে কাউকে দিয়ে দিই তাহলে মনে করে নিও জাহান নামের একটা টুকরো আমি তাকে দিলাম ফলাই এখন সে যেন তা না নেয় মানে একথা মনে করলে চলবে না যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম যেহেতু আমার ফাইসালা করে দিয়েছেন যেহেতু আমার বিচার করে দিয়েছেন তিনি অথবা এই জিনিসটা আমার জন্য হালাল হয়ে গেল তা কিন্তু হবে না তিনি বলছেন আমি মানুষ হিসাবে তোমাদের কারো সাক্ষী দেওয়ার ভিত্তিতে আমি বিচারটা করে দিয়েছি কিন্তু আমি বিচার করে দিলেও আসলে যদি সেটা তার প্রাপ্যের না হয় এটা যদি তার অধিকারের না হয় তাহলে এটা হবে জাহান নামের একটা টুকরা অর্থাৎ এই জাহান নামের সে যেন গ্রহণ না করে তাহলে দুই নম্বর যে ক্ষতিটি আমরা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার হয়ে আমরা সাক্ষী দিই অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয় যার বিরুদ্ধে সাক্ষী দিই কারণ এই সময় মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওর প্রতি আমি জুলুম করে ফেলি যার বিরুদ্ধে সাক্ষী দিই সে একজন মাজলুম হিসাবে নির্বাচিত হয়ে যায় সে একজন অত্যাচারিত হিসাবে নির্বাচিত হয়ে যায় আর আমি জালেম এবং অত্যাচারী হয়ে যায় আর জালিম অত্যাচারী হওয়ার কারণে সে হয়তো একদিন আমার জন্য বদুয়া করবে তার প্রতি যেহেতু জুলুম হয়ে গেল আর এই জুলুমটা হলো আমার কারণে আমার মিথ্যা সাক্ষীর কারণে এই জুলুমটা যেহেতু তার প্রতি হয়ে গেল অথব সে একদিন নাই একদিন আমার হয়ে বদুয়া করতে পারে আর মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সালাত তিরিশ শ্রেণীর মানুষের দোয়া বা বদদুয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন তাদের দোয়া কোনো দিন রদ হয় না আসাএম হাত্তায়ুফতের এক নম্বরে হচ্ছে সেই ব্যক্তির দোয়া যে রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে রোজা রাখা অবস্থায় যখন সে আল্লাহর কাছে দোয়া করে তখন তার দোয়া রদ হয় না মহান আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন দুই নম্বরে হচ্ছে আল ইমামুল আদেল সুবিচারক যে সুবিচার করে যে ইমাম সুবিচার ন্যায় পরায়ন হয় তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয় যখন সে দোয়া করে তখন আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন আর নির্যাতিত মজলুমের দোয়া আল্লাহ রবুল আলমীর কাছে কবুল হয় আল্লাহ রবুল আলমিন এই দোয়াটাই আসমানের দিকে উঠিয়ে নিয়ে যান আবু সামা আর এর জন্য আল্লাহ রবুল আলমিন আসমানের দরজাগুলোকে খুলে দেন ওয়াইয়াকুল ও রব আল্লাহ রব্দুল্লাহ আলীমিন বলেন ও বে লা আন সোরান্ন ওয়ালাও বা আদাহীন হাদিসের কথা আল্লাহ রব্লুল্হ আলিম তার ইজ্জতের কসম করে বলেন যে আমি অবশ্যই অবশ্যই তোমার সাহায্য করব যদিও কিছু পরে হয় তাহলে এখানে রাসূলী করিম সাল্লাল্লাহ আয়সাল্লাম বলছেন যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সে কারোর প্রতি জুলুম করে বসে আর মজলুম যখন তার বিরুদ্ধে কোনো দোয়া করবে বা দোয়া করবে তখন তার দোয়াজে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তার দোয়াজে রদ হবে না এটা আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বললেন যদি মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কারো আত্মসাত করে নেওয়া হয় তাহলে এটা হবে সব থেকে বড়ো অপরাধ এবং সব থেকে বড় গুনার কাজ হয়ে যাবে একজন সাহাবি বলছেন ইয়া ওয়ালাউ ওয়ালাউকা সয়ান ইয়াসিরা যদি এটা সামান্য কিছু হয় তবু কি এটা বড় কাজ হয়ে যাবে বড় অন্যায় হয়ে যাবে আল্লাহ নবী বলছে ওলাউ কেনা কাদি আরাক যদি সেটা আরাকের একটা ডালও হয় তবু এটা অন্যায় হয়ে যাবে আরাক একটি গাছের নাম যে গাছের দাতন হয় বা দাতন করা হয় এই সামান্য ডালও যদি কেউ কারো আত্মসাত করে নেয় বা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মিথ্যা কসমের ভিত্তিতে যদি কেউ কারো এইভাবে আত্মসাত করে নেয় তাহলে তার ঠিকানা হবে জাহান নাম এবং তাকে একদিন জাহান নামে যেতে হবে সাহাবিরা বলছে যদি এটা সামান্য কোনো জিনিসও হয় তাহলে খুব এরকম হয়ে যাবে আল্লাহ নবী বলছে যদি সামান্য কোনো জিনিস হয় সামান্য জিনিস আর এক গাছেরও একটা ডালও হয় তবুও তাকে এইটার কারণে জাহান নামে যেতে হবে তো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তারও ক্ষতি হয়ে যায় যার বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিই আর তখন সে বদুয়া করলে এই বদুয়া যে আল্লাহর কাছে লেগে যাবে এবং যে সাক্ষী দিয়েছে তার যে বদার কারণে সে যে ক্ষতিগ্রস্ত হতে পারে তা আমরা পরিষ্কারভাবে জানতে পারছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই হাদিস দ্বারা অনুরূপভাবে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যে ক্ষতিটা সমাজের হয় সেটা হচ্ছে যে পাপিরা বা মুজরিমিনরা যারা অন্যায় করে তারা শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যায় আর শাস্তি থেকে নিষ্কৃতি পেয়ে যাওয়ার কারণে সমাজে অন্যায়ের সম্প্রসারণ হয় অন্যায় আরো বাড়ে অন্যায় কমে না আর এটা তো আমরা আমাদের সমাজে খুব ভালো করেই দেখতে পাচ্ছি সঠিক বিচার না থাকার কারণে এবং যারা অন্যায় কাজে জড়িত লিপ্ত তাদের সঠিক বিচার বা শাস্তি না হওয়ার কারণে অন্যায়ের মাত্রা বেড়েই চলছে কারণ তারা বুক ফুলিয়ে ঘুরছে তারা অন্যায় করে যাচ্ছে আর মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তারা নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হচ্ছে আদালত তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না কারণ আদালতের করার কিছু নাই যেহেতু সাক্ষী সব মিথ্যা হয়ে দিচ্ছে অর্থাৎ তাদের কোনো শাস্তি হচ্ছে না আর এই শাস্তি না হওয়ার কারণে আজকে আমাদের সমাজ একেবারে ছেয়ে গেছে চতুর্দিক থেকে অন্যায় আর অনাচারে কারণ ব্যবিচারের শাস্তি নেই মদপানের শাস্তি নেই আরও রক্তপাতের শাস্তি নেই চুরি ডাকাতির শাস্তি নেই কারো কোনো শাস্তি নাই অন্যায় কাজ করছে আর একজন সাক্ষী খাড়া করে নিয়ে কোর্টে হাজির করছে আর এই ব্যক্তি কিছু দুনিয়ার পুঁজি দুনিয়ার কিছু টাকা পয়সার বিনিময়ে এই লোকটির হয়ে গিয়ে কাল ওর হয়ে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওই লোকটিকে বাঁচিয়ে নিচ্ছে অত সে বুঝতে পারছে না এই লোকটি মিথ্যা সাক্ষীর করবে অন্যায়ের তার জন্য খুলে যাবে। এবং সমাজে যে আরো অন্যায় অনাচার হবে এটা সে বুঝতে পারছে না আজকে সমাজে কত রক্তপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো বিচার নেই কোরআনে আইন যদি থাকতো আর সঠিক বিচার যদি থাকতো হত্যার পরিবর্তে হত্যা চুরি করলে হাত কাটা যাবে ব্যবিচার করলে তাকে দণ্ড বা প্রহার করা হবে বা তাকে পাথর ছুরে মারা হবে যদি সে বিবাহিত হয় এই সমস্ত কোরআনই আইনগুলো যদি থাকতো তাহলে সঠিক বিচার হতো আর সঠিক বিচার যদি হতো তাহলে সমাজে অন্যায় অনাচারের সম্প্রসারণ হতো না এগুলি বাড়তো না বরং আস্তে আস্তে করে এগুলি সমাজ থেকে দূর হয়ে যেত আর একটা শান্তিদায়ক সমাজ কায়েম হয়ে যেত যেখানে সুবিচার থাকতো শান্তি থাকত মানুষ শান্তির শ্বাসে বসবাস করতে পারতো তো একজন সাক্ষীদাতা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে পাপিরা কিন্তু সঠিক শাস্তি পাচ্ছে না এবং তাদের প্রাপ্য যে শাস্তি হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই জন্য যারা মিথ্যা সাক্ষী দেয় তারা সত্যিকারের বড় অপরাধী সমাজের অপরাধী এবং তারা শরীয়ত বিরোধী এবং এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কালকে কেমতের মাঠে তাদেরকে যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এ কথা কুরআ হাদিসের আলেকে আমরা সহজেই বুঝতে পেরেছি অনুরূপভাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করা হয় যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন আল্লাহ বলছেন যে তোমাদের জবান দ্বারা মিথ্যা কথা বলো বলেই তোমরা এমন চরিত্র অবলম্বন করো না বা এমন কথা যেন বলে দিও না যে এটা হারাম আর এটা হালাল মানে মিথ্যা বলার অভ্যাস তাই যেটার মন সেটাকে হারাম বলে আর যেটা ইচ্ছা সেটাকে হালাল বলে এদি তারা কি করতে চাই লেতে আসতে আল্লাহ হিলক এরকম ভাবে তোমরা আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করতে চাও

করালো হাদিসে মোমিনদের গুণের কথা বলা হয়েছে যে মোমিনরা কোনোদিন মিথ্যা সাক্ষী দেবে না আর সত্য সাক্ষীকে তারা গোপন করবে না বরং সত্য সাক্ষী তারা দেবে আর মিথ্যা সাক্ষী থেকে তারা নিজেকে বিরত রাখবে যদি এরকম কাজগুলা আমরা করতে পারি তাহলে কালকে ক্যামতের মাঠে এই জবান আমাদের বিপদের কারণ হবে না কালকে ক্যামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না কালকে ক্যামতের মাঠে এই জবানের কারণে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে বঞ্চিত করবেন না যদি আমরা এর হিফাজত করতে পারি কারণ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন মাইয়াজ মানুলি মা আদ মানুর জান্না বোহারি ও মুসলিমের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন মানুলি। মা বাইনা লেখাইলাই হে মা না রিজলাই হে আগমানুলাহুর জান্না যদি মানুষ তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে তার যদি সে হেফাজত করতে পারে অমাবাই না রিজলাই হে আর তার দুই পায়ের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা সংরক্ষণ করার দায়িত্ব যদি কেউ নেয় আগমানুলাহুর জান্না তাহলে আমি নবী তার হয়ে জান্নাতের দাবিন হচ্ছি মানে সে যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই আমাদের দুই চোয়ালের মধ্যে কোন জিনিসটা আছে তা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা জীব নবী বললেন যদি এই জীবের হেফাজত করার দায়িত্ব কেউ গ্রহণ করে আর দাবিন হয় যে না সে এই জীব দ্বারায় কোনো অপকর্ম করবে না এই জীব দিয়ে সে কারো চুগলি করবে না এই জীব দিয়ে সে মিথ্যা কথা বলবে না এই জীব দিয়ে সে মিথ্যা সাক্ষী দেবে না এই জীব দিয়ে আরো যত রকমের অন্যায় সাধিত হয় এই জীব দিয়ে যত অন্যায় কাজ করা হয় এই সমস্ত অন্যায় কাজ থেকে সে জীবের হিফাজত করবে এরকম দাবিন যদি কেউ হয় এরকম দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে আমি রবি তার হয়ে কালকে জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। আমি জামিন হব সে অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবে মামা বাইনারি জেলাই হে আর দুই পায়ের মধ্যে কি জিনিসটা আছে তা আমরা বুঝতে পারছি দুই পায়ের মধ্যে আছে আমাদের লজ্জার স্থান যদি আমরা পুরুষ হই বা নারী হই সকলেই মিলে যদি আমরা নিজের নিজের লজ্জা স্থানে হিফাজত করি তাহলে ব্যবীচার সম্পূর্ণ সরল হবে না সমাজে ব্যবিচার হবে না আর সমাজে যখন ব্যবিচার হবে না তখন সমাজ একটা শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে আর যখন শান্তির সমাজ হিসাবে গঠিত হয়ে যাবে তখন আমাদের পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা সব দিক দিয়ে আমরা উন্নত হয়ে যাব যা অন্যান্য দেশে আমরা দেখতে পাই যেখানে কোরআনে আইন আছে যেখানে ব্যবিচারের বিচার আছে যেখানে মতপানের বিচার আছে যেখানে হত্যার বিচার আছে যেখানে মিথ্যা বলার বিচার আছে বা যেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার বিচার আছে এগুলি যে দেশে আছে সেই দেশকে আমরা দেখি বড় শান্তির দেশ সেখানে হানাহানি নাই মারামারি নেই কাটাকাটি নাই বিদ্বেষ নাই, হিংসা নাই কোনো কিছু নাই সকলে নিজের নিজের কাজ করে আর খায় এবং সকলেই শান্তিতে বসবাস করতে আছে এবং সেখানে যেখানে সেখানে ব্যপিচার হতে দেখা যায় না যেখানে সেখানে যার মন তাই যে যা করবে স্বেচ্ছাচারিতা ইত্যাদি কোনো কিছুই সেখানে দেখা যায় না কেন কারণ সেখানে কোরআনের আইন আছে রবি বলছেন যদি কেউ লজ্জাস্থানের হিফাজতের দায়িত্ব দেয় তাহলে আমি নবী তার হয়ে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিচ্ছি সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে জীবের হিফাজত করার তৌফিক দান করেন ও আলা আলহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়াসবিহি আজমাইন

করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সাড়ে ছটায় ভারতে বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্য তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় দেখুন মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায়